হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। দেখাচ্ছি চানা মশলার প্যাকেট কিন্তু করে ফেলবো, করবো হচ্ছে। আর দেখো গরম রুটি হয়ে গেছে, আর করছি হচ্ছে তড়কা। তড়কার মশলাটা একদম কষানো প্রায় রেডি। আর তোমরা কেমন আছো? আমরা কিন্তু সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার তড়কা একদম ডকমক করে ফুটে উঠেছে, টিফিন কিন্তু কমপ্লিট। হ্যালো বন্ধুরা, এই যে একদম টিফিন রেডি, এই যে তড়কা রুটি নিয়ে চলে এসেছি। আর এইদিকে রিশা রিশাটা দেখতে পাওয়া যাচ্ছে না, এইদিকটায় তো রিশারও স্নান ঢান হয়ে গেছে। গুড মর্নিং করে দিয়ে এদিকে চলে দেখতে। হ্যাঁ, এই তো ভালো দেখাচ্ছে। এই যে এটা তোর, আর এটা আমার ডিম ছাড়া তড়কা। তড়কাটা অনেকটা হয়ে গেছে, তো এবার ভাবছি বেলায় ডিম মিশিয়ে দেবো এর সাথে। তা চলো, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি, আর রবিবার এত দেরি হয় না স্নান করে। আজকে স্নান, তারপরে একটু কাচাকুচি থাকে, আর আজকে উঠেছি হচ্ছে বেলাতে, এটাই হয়ে গেছে একটা মুশকিলের কাজ। চলো, মানে সব কিছু কমপ্লিট করে নিতে পেরেছি। এবার যাবো বাজারে, খেয়ে নিই চটপট করে, খেয়ে দে একদম বাজার থেকে এসে কী রান্না করবো। আর এখনও কোনো স্থির হয়নি, বাজার থেকে এসেই বলতে পারবো যে কী বাজার করবো আর কী রান্না করবো। চলো খেয়ে নিই। বাজার থেকে এসে আমি একদম রান্নাঘরে ঢুকে পড়েছি, আর নিয়ে এসেছি খানিকটা চিকেন, আর সবচেয়ে ভালো জিনিস একটা নিয়ে এসেছি, কাতলা মাছের মাথা। একটা মাথাই এতটা হয়েছে, মানে এতটা বড় মাথা, এরকম চট করে তো এত বড় মাথা পাওয়া যায় না। তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর চলো এখন আমি চিকেনটাকে ধুয়ে, আজকে চিকেনটাকে না সমস্ত মশলা আলু মানে সমস্ত কিছু দিয়ে একবারে মেখে বসিয়ে দেবো স্টিমে। গ্যাসটা আস্তে করে নিজে নিজে হতে থাকবে। দেখো পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটোর কুচি, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর কাশ্মীরি মির্চটা শেষ হয়ে গেছে, কাশ্মীরি মির্চটা দিতে পারবো না। আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এটাকে না বেশ ভালো করে মাখবো, মানে খুব সুন্দর করে মিনিট দুয়েক ধরে মেখে যাব, যাতে জিনিস প্রত্যেকটা মশলা সবটার সাথে মিশে যায়। আর তার সাথে তেজপাতাও দিয়েছি দুটো একটা, আর গোটা শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়েছি, আর গরম মশলাও ছোটো এলাচ দিয়েছি, আর গুঁড়ো গরম মশলা একদম নামানোর সময় দেব। আর চলো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, আমার মাখা পুরো কমপ্লিট। এবার এটাকে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেবো, নিজে নিজে হতে থাকবে এটা, মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর আমি এই পাশের গ্যাসে বসিয়ে দেবো মুড়ির ঘণ্টটা, মাছের মাথাগুলোটাকে একটু নুন আর হলুদটা মাখিয়ে নিই। আজকে এত সুন্দর ফ্রেশ মাছের মাথা, বেশ দেখেই ভালো লাগলো। আর কাতলা মাছের মাথা দিয়েই মুড়ি ঘণ্টটা খেতে ভালো লাগে। আর এই দেখো মাথাগুলো একটা একেবারেই আমি বড় কড়াইটা আজকে বসিয়েছি, যাতে একেবারে মুড়ি ঘণ্টটা এই কড়াইটাতেই হয়ে যায়। আর মাথাগুলো দিয়ে এটাকেও একটু ঢাকা দিয়ে দিতে হবে, কেন ভীষণ মাথা তো ফাটে। আর এর মধ্যে দেখো আমি কড়াইটাতে ওই মাছের তেলটাতেই, মাথা ভাজার তেলটাতেই গোটা শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু এটা মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোটো ছোটো ডুমো ডুমো করে রাখা আলু, কারণ মুড়ি ঘণ্টাতে কিন্তু আলুটা খুব ভালো লাগে। ছোটো আরও ছোটো কাটলে ভালো হতো, তা আমার আর খেয়াল নেই, আমি একটু বড়ই কেটে ফেলেছি। আর এই আলুটা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করো। আর দেখো কী সুন্দর মাংসটাতে নিজস্বভাবেই টুকটুক টুকটুক করে ধীরে ধীরে মাংসটা হচ্ছে, আর মাংসটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো। চলো আবার এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এটা নিজের নিজেই হতে থাকবে মাংসটা। আর আমার এদিকে কিন্তু আলুটা বেশ একদম সুন্দর করে একটু নুন দিয়েছি আলুটাতে, যাতে মচমচা করে ভাজা হয়ে যায়, আর নুনটা তাহলে আলুর মধ্যে ঢুকে যাবে। আর আমি তার মধ্যেই এই যে এই মুড়ি ঘণ্টার জন্য একটু অল্প একটু আদা, একটু পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ, আর অল্প দু চার কোয়া রসুন, আর তোমার টমেটো, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি মশলাটা একদম দেখো কষানো হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালটা নিয়েছি আমি বেশি, আর মুগ একটু ছোট্ট সোনা মুগ ডাল, কেন বড় মুগ দিলে সেদ্ধ হতে চাইবে না, ছোট মুগ ডাল অল্প একটু নিয়েছি। আর কাজু কিশমিশ ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি কিন্তু এটা সব এর মধ্যে কড়াইটাতে মিশিয়ে দিলাম। আর এদিকে আবারও মাংসটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করলাম একবার, কারণ দুবার তিনবার করে নাড়াচাড়া করছি যাতে নিচে না লেগে যায়, সেটাও একটা ভয় আছে, ওই জন্যই নাড়াচাড়া করে নিলাম।
আর দেখো এই চালটাকে একদম ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি এর মধ্যে একদম মিশিয়ে দিলাম। মাছের মশলাটা তো কষানোর পরেই আমি চালটা দিয়েছি। এবার মাছের মাথাটা চালটা দিয়ে ভালো করে বেশ একদম নাড়াচাড়া করে নেব, যাতে চালটা দেখলেই বোঝা যাবে যে চালটা অনেকটা ভাজা ভাজা লাগছে। আর এর মধ্যেই আমি মিশিয়ে দিলাম জল। এই জলটা গরম জলও দেওয়া যায়, আবার ঠান্ডা জলও। আমি এখন যেহেতু আমার তিনটে গ্যাসই ব্লক, ওই জন্য আমি গরম জল করিনি, আর মাইক্রোওভেনে দেওয়ার কথাও খেয়াল নেই। আর গরম মশলা মিশিয়ে দিলাম। রান্না করে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এখন এসেছি আবার খাবার বাড়তে, কেন অনেক দেরি হয়ে গেছে, আজ থেকে সবই লেট লেট চলছে আমাদের। আর চলো এই যে একদম দেখাই তোমাদের মুড়িঘণ্ড কেমন হলো। এটা এটা হচ্ছে মুড়িঘণ্ডর ফাইনাল লুক। আর আর এই যে করেছি একদম চিকেনটা পুরো কষা, আজকে একটুও জল দিইনি, পুরো নিজস্ব মানে মশলার জল আর আলুর জলটাতেই হয়েছে। তা চলো খাবারটা বেড়ে নিই, বাসা বাড়তে কথা বলি। আমরা মুড়িঘণ্ট খেতাম, আর তার সঙ্গে নিয়ে এসে এগুলো আর ভাত একটু করেছি। তোমাকে তো বললাম যে ওরা কি, ওরা তো আগের দিন একদিন করেছিল মুড়িঘণ্ট, সেদিন আর তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। সেদিন তো পুরোটাই মুড়িঘণ্টাই খেয়েছিল, ভাত খাওয়াই হয়নি। তা ওই জন্য ভাত অল্প করে করেছি, তো যদি ওরা না খায় আমি একটু খাবো। আর এই যে মুড়িঘণ্টটা খেয়ে বলবে, রিশা এমনি মাছের মাথা মাছের কাটা খেতে চায় না, কিন্তু মুড়িঘণ্ট হলে কিন্তু খুব ভালো খায়। আর এর সঙ্গে যে মাংস আর মুড়িঘণ্ট, এটা খুব মানে ভালো কম্বিনেশন। এটা এসে আমি এই মুড়িঘণ্ট খাওয়া শিখেছি, খাওয়া শিখে আবার রান্নাটাও শিখে ফেলেছি। আমাদের করতো মা অন্যরকম মুড়িঘণ্ট, সেটা আবার আর এই বড়ো বড়ো মানে কাটা থাকলে আরও খেতে ভালো লাগে। একটু চলটা বেড়েই আমাদের কিরম করতে বলছি, আর আমরা ছোটোবেলা থেকেই মুড়িঘণ্টটা অন্যরকম খেয়ে এসেছি, যেটা মা করতো। আমার মা করতো ছোটো ছোটো করে আলু কেটে আর মাছের মাথাটা দিয়ে একদম খুব সুন্দর রান্নাটা হতো, সেটা একটা অন্য রকমের। তার মধ্যে চাল দিত না, চাল দিয়ে আমি এখানে এসেই ফার্স্ট খেয়েছি, খুব এটাই এখন বেশি ভালো লাগে খেতে। তখন তো নুন মিষ্টিটা দেখেছি, তখন ভালোই লেগেছে, খুব ভালো লাগে খেতে, খুব ভালো হয়েছে। ও তো প্রিয় জিনিস, খুব ভালো হবে, লাগবে, দারুণ হয়েছে। নেবে লঙ্কা? লঙ্কা ছাড়া গেলো জমে না। আর মাংসটা খেয়ে বলা, মাংস দিয়ে হেভি লাগছে, ভালো লাগছে, কাটি চলো থাকি। এই যে সন্ধ্যেবেলা একদম উঠে আর ঢুকে গেছি রান্নাঘরে, গলাটা মানে ঘুমিয়ে ঘুমিয়ে গলাটা বসে গেছে। আর রিশার চা হয়ে গেছে, রিশার র চা, আর আমার দুধ চা, দুধটা দিয়ে নিই। আমার তো দুধ চা ছাড়া কমপ্লিট হয় না। আর খেয়ে দিয়ে একদম শুয়েছি, একটু এত নিশ্চিন্তে শুয়েছি, কেন রোজই বিকেলবেলা করে এখন বেরোনো থাকে, এখন তো আর মানে ওঠার একটা চিন্তা থাকে। তারপরে খেয়ে তো আমাদের শুতে শুতে বেলা হয়, তারপরে রিশা সে আছে পাঁচটায়, তখন তাকে উঠে আবার খাওয়ানো, ড্রেস ট্রেস এগিয়ে দেওয়া করে আবার একটু বিশ্রাম নিয়ে সেই সাড়ে পাঁচটাই বেড়ে যায়, আবার ছটায় ওঠা, মানে ভালোভাবে রেস্ট হয় না। আজকে একটুখানি সমস্ত চিন্তা ফেলে দিয়ে একটু শুয়েছি, যে না ও যতই বেঁচে থাকে চিন্তা থাকে একটু শুয়ে থাকি। আবার কালকে সোমবার, কালকে থেকে আবার ছটা দশ পনেরোর মধ্যে উঠে পড়তে হবে, কেন রিশাকে পড়তে নিয়ে যাব, মানে বিকেলের কথা বলছি। তো তাই জন্য আজকে একটুখানি রবিবার, তো রোববার ঠিক ভাইবটা আসে না, যদি একটু না বেশি রেস্ট নেওয়া হয়। সকালেও লেট করেছি, এবেলাও লেট, আর তারপরে উঠে একদম একদম এই যে একটা লেজিনেস কাটানোর জন্য একটা গরম চা করতে চলে এসেছি। আর আমার চা মোটামুটি একদম রেডি, রিশার চা তো প্রথমেই করে নিয়েছে, ওটা তো রচা ওটা প্রথমেই করতে হয়। আমার কি সুন্দর চা দেখো তারা, এই যে আমার চা একদম।
আমি খুব আড্ডা দিয়েছি আর এখন ঋষা পড়ছে, এই যে দেখা যাচ্ছে পেছনে। আর আমি এসেছি আবার রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে এই কারণে ঢুকবো, ঋষা রানীকে বললাম যে কিছু টিফিন খা, আর আমিও ঘরে বসে আছি, আমারও মনে হচ্ছে না খিদে খিদে পাচ্ছে, তো ঋষাকে বললাম কিছু টিফিন খা, ও খাবে না, ও খাবে হচ্ছে এখন টিফিনে খাবে হচ্ছে ওই একটুখানি মুড়ি ঘণ্ট। বাচ্চাদের তো এটাই, বাচ্চাদের কি আমরা যখন ছোটো ছিলাম ভালো মন্দ হলে সন্ধ্যেবেলায় খেতে ইচ্ছা করতো, দেখো ওকে একটু মুড়ি ঘণ্ট দেবো। আর আমার আমি হচ্ছে আর এক বাচ্চা আমার আবার চা খেতে ইচ্ছে করছে, তো সুতরাং চলে এসেছি একটু চা করবো, আর ঋষাকে দেবো একটু মুড়ি ঘণ্ট। এই যে ওর বাড়া হয়ে গেছে, ওকে একটুখানি দিয়ে দিই, একটুখানি একটা মাংস দিয়েছি আর মুড়ি ঘণ্ট। আর এই যে, এই যে কি ব্যাপার সন্ধেবেলা কেন টিফিনে এটা কেন আগে বলতে হবে? নে হাত দিয়ে, হাত দিয়ে খাবি না চামচে দিয়ে, চলুক ও এটা খাওয়া দাওয়া করুক আর আমি চলো আমার চাটা নিয়ে আসি। আজকে মুড়ি ঘণ্টটা ধ্যাবক হয়েছিল, মানে কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল, চিকেনটাও সেরকম ভালো হয়েছিল। চলো আমার চাটা নিয়ে আসি। নে বাবাই তুই ধর চাটা নিয়ে চলে আসি, এখানে টেবিলে বসে খাবি তো, খা মোবাইলটা রাখ। আমার চা রেডি, কেন জানি না দিন দিন যে খালি মনে হয় চা খাই, সকালেও দুবার তিনবার চা খাওয়া হয়ে যায়, দুবার তো হয়ে যাই, আর সন্ধেবেলাতেও যেহেতু সময়টা ঠিকঠাক করে পাই না বলে একবার আবার দুবারও খেতে ইচ্ছে করে। দিন দিন চায়ের নেশা যেন বেড়ে যাচ্ছে, এইরকম চায়ের নেশা ছিল বাবার, ভীষণ চা খেতে ভালোবাসত, ভীষণ, মানে রাত্রির দশটা সাড়ে দশটা এগারোটা যখন মানে তার মাথায় চাপতো যে চা খেতে হবে, সে চা খাবেই, সে যত ভালো মন্দ হোক, কোনো ভালো মন্দকেই কোনো ভালো মন্দ বাবাকে বাদ মারাতে পারতো না, যে চা এখন খেও না, কেউ আমরা বোঝাতেই পারতাম না যে না এত চা খেও না। আর ঠিক সেই রকম হয়েছে আমার, খালি ঘুরে ফিরে মনে হয় চা খাই চা খাই। আর সন্ধ্যাবেলার টাইমে বারান্দাতে এই ছোটো লাইটটাই জ্বালিয়ে রাখি, কারণ অহেতুক এই বড়ো লাইট, বড়ো লাইটটা জ্বালিয়ে লাভ নেই, আর এখানে তো অ্যাকোরিয়ামে আমার সবসময় লাইট জ্বলে। আর এই যে রানী বসে বসে খাচ্ছে, রানীমা, রানীমা বসে বসে খাচ্ছে, কালকে স্কুলে পড়া আছে, সেই পড়াগুলো এখন করছিল, গল্প করলাম খানিকক্ষণ, তারপর বললাম না তুই পড়, এবার আমি আর কথা বলবো না, তুই এবার পড়ে নে, অনেক গল্প হয়েছে, তা চলো। আর দুপুরবেলা আর কী হয়েছে কি, এত এক এক মুঠো মানে একটা হাতা ভাত নিতে লাগেনি, ওরা এগুলোই খেয়েছে, আমিও এটা খেয়েছি, এগুলো খেয়ে খাওয়া যায় না বেশি, খুব মুখ মেরে দেয়। আর পুরো ভাত ঠাত সমস্ত কিছু রয়েছে, চিকেনও বেশি লাগেনি, মানে এটা নিজেই এত সুন্দর একটা পুরো কমপ্লিট মিল যে আর কিচ্ছু লাগে না, তো সব রয়েছে। রাত্রির আজকে আমার ছুটি, খুব ভালো, তো চলো ওর আমি চাটা খাই, জল চেষ্টা পেয়ে গেছে, তো চলো। কালকে রাত্রিবেলা আর তারপরে শরীরটা দিল না যে ভিডিওটা কন্টিনিউ করে, রাত্রিতে যা ছিল ওইগুলোই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অনেকক্ষণ অনেকটাই খাবার ছিল সকালের, ওই জন্য রাতের আর কিছুই করতে হয়নি, উল্টে বেঁচে গেছে খাবার। তা আজকে সকালবেলাটা শুরু করেছি, অনেক কাজকর্ম সেরে নিয়ে একদম একটু বেরোবো, রেডি হয়ে নিয়েছি, একটু কাজকর্ম আছে, মানে কটা দোকান বাজার করতে হবে, তা ওটার জন্য বেরিয়ে পড়বো সকাল সকাল উঠেই। আর তা চলো তোমাদের সঙ্গে এখানেই ভিডিওটা এন্ড শেষ করতে আসলাম, আর তোমরা সবাই সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা ফেসবুকে দেখছো তারা সবাই পাশে দেখো, আর অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু করো। চলো টাটা।